গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। তো আজকে এই অতরঙ্গি ইয়েটা দেখে ভাবতে পারছো যে তোমরা আমি কোথায় বসে আছি। তো আমি অ্যাকচুয়ালি বসে আছি ফ্রিজে, আজকে 8 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে এসেছি, এই ফ্রিজেই বসে থাকবো 8 ঘন্টা। আর এখন বাজে ঠিক 10:10 বাজে। আমি কটায় শেষ হবে? 6:10। 6:10 আট ঘন্টা চ্যালেঞ্জ আমার খাতা। এখন বাজে 10:26, এই যে 10:26। আর এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের ফোন, আমি টাইমটা দেখানোর জন্য ওর ফোনটা নিয়ে বসে আছি। আর আমার ভিডিওর ক্যামেরার পেছনে আমার মেয়েই ধরে রয়েছে। আর আমি এখন ব্রেকফাস্ট করবো এই খানটায় বসে। আমার গরম গরম ব্রেকফাস্ট চলে এসছে, রুটি, এক পিস রুটি আর আলু চচ্চড়ি। বোন রুটিটা করেছে আর আমি আলু তরকারিটা করেছি, এবার খেয়ে নিই, যাই না কেমন দিন কাটবে কীভাবে আমি খাবো। চিন্তা নেই, জল হাতের সামনেই আছে আর ওপরে মাছের জল মাংসের জল গুলো গায়ে পড়ছে। গলার অবস্থা খুব খারাপ আমার। বলি না খেয়ে আলু তরকারিটা, বললাম তো টেস্টি হয়েছে। সব কিছু নিয়ে আমি মাখামাখি হয়ে আছি। আমি এখানে ভাত খাবো কি করে? জ্বর আসবে কিনা আমি শিওর না, কারণ ডিপ থেকে ডিপ আমার ফ্রিজ কিন্তু চালু আছে, দেখিয়ে দিই। এই যে ফ্রিজ খালি করে দিয়েছি, অল্প একটু জিনিস রয়েছে বাট ফ্রিজ অন আছে। এইখানে ডিয়ারির মধ্যে আদা রসুনের পেস্ট পেস্ট থেকে গা থেকে জল পড়ছে, আমার গায়ে মাছের জল পড়ছে। আর কি কি করব তোমাদের জন্য আমি সেটাই ভাবছি। আজকে হয়তো এই ভিডিওটা হতো না, কারণ মেয়ে থাকবে না, মেয়ে বিকেলবেলা ঘুরতে যাবে। ভেবেছিলাম নর্মাল ব্লগ করব। আর যাই হোক, ফাইনালি আমার চ্যালেঞ্জটা হচ্ছে, জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো। এটা 100% শিওর যে ফ্রিজ থেকে বেরিয়ে আমার ঠান্ডা লাগবে। অলরেডি ঠান্ডা লেগে রয়েছে নাকে নাকে, এই কথা বলছি, কদিন থেকেই লেগে আছে। আমার খাওয়াও কমপ্লিট। পেটের মধ্যে ধুয়ে নাও, রাখবো কিভাবে এইভাবে? হ্যাঁ, কি কি করতে হচ্ছে আমায়। চলো, আমার ব্রেকফাস্ট তো কমপ্লিট, শুধু শুধু একটু পারমিশন, যদি একটু হাগুমুতু পায় এই ইস্যু পটি পেলে যাবো। দুপুরে একটা বার শুধু স্নান করতে বেরোবো, ব্যাস। আর পুরো 6:10 অবধি এইখানেই থাকবো, যার ইচ্ছা হয় ভিডিও কল করে একটু একটু চেক করে নিতে পারো, আরামসে, কোনো প্রবলেম নেই। তো এখন বাজে 12:30, মানে 12:28 অলরেডি হয়ে গেছে। তো আশা করি দেখা যাচ্ছে 12:28 হয়ে গেছে। আর আমি এখনো ফ্রিজে আছি, ফ্রিজে এখনো আমার ফুল বডি ঢোকেনি, পায়ের পাতা বেরিয়ে রয়েছে। এই যে মানে ফুল ব্যান্ড, আমি কোমর ব্যথা করছে লিটারেলি, জানি না কিভাবে বসে আছি, এইভাবেই চলছে। আর এখানে বোট, ও সরি ছিঁড়ে গেল, ফ্রিজটা একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। যাই হোক,
বক্সে যে ফ্রিজ অন আছে আর কিনা, ফ্রিজের সুইচটা দেখিয়ে দে, ফ্রিজটা কিন্তু অন রয়েছে। এই যে আরেকবার দেখাচ্ছি, এই যে ফ্রিজ অন, পুরো ধোয়া বেরোচ্ছে আর আমার মাথায় টপ টপ করে মাছ মাংসের জলগুলো পড়ছে। এই যে মহারানী আমার বোন লিচু নিয়ে এসছে, এখানে বসে বসে লিচুকে খাওয়া যায়, লিচু খাওয়ার লিচু 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 হ্যাঁ লিচুর আনন্দ, লিচুর স্বাদ খেয়ে খেয়ে উপভোগ করা যেতেই পারে। ওয়েট খাই, খেয়ে রিভিউ দিই লিচুটা ঠিক কিরকম। এই যে লিচু চলে গেল আমার মুখে, খারাপ না, ভালো। অনেকদিন পরে লিচু খাচ্ছি, প্রায় এক বছর, না এক বছর আগে খাওয়াই বা কোথা থেকে। আরো দিবে না বোন, ভাত বসিয়ে দিয়েছে, শাক বসিয়ে দিয়েছে, ক্যামেরাটা ওদিক কর, একটুখানি একজনও বলিয়ে দেখিয়ে দাও। ওদিকে সবজি কাটাকাটি হচ্ছে, রান্না বান্না চলছে, দেখতে এসছে আমি কিভাবে বসে আছি, মানে ওনার মাসি কিভাবে ফ্রিজে সারাদিন বসে থাকবে সেটাই দেখছে। আমি বাবা আর একটু পরে ঘুমিয়ে পড়বো, খুব আরামসে মাথাটা আমার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি জানি না রাতে কতটুকু বেঁচে থাকবো। কাশ্মীর কাশ্মীর মনে হচ্ছে, আবার ভাজা ভাজা গন্ধ আসছে শাক ভাজা ভুজি, আর থাকা যাবে না, দুপুরে এখানেই খেতে হবে। সেটার জন্য আমার কান্না পাচ্ছে, রোববারের আনন্দ, রোববারের খাওয়া দাওয়া আমার ফ্রিজের ভেতরে, জীবনেও ভাবতে পারিনি। ইভেন হাগুমু তো না, মানে হাগুমু তো এখানে করবো না, বাইরে গিয়ে করতে হবে, সেটা করাও হয়ে গেছে। বাই চান্স যদি হিচুমিচু পায় একটু চান্স দিও আমাকে ওঠার জন্য, আর একবার বেরোবো সেটা স্নানের জন্য, আর বাকিটা বললাম না। আর কত টাইম কাউন্ট করব, এখনো এখন বাজে এখন বাজে ঠিক 2:01 বা 5 হতে যায়। তো আমি ঢুকবো স্নানে, মেয়ে ক্যামেরার পেছনে বসে রয়েছে, সবাই খাবে বলে ওয়েট করছে। আমি স্নানটা করে এসে এখানেই গিলতে বসবো আপাতত, কিন্তু ভেতরটাতে খুব আরাম লাগছে, সিরিয়াসলি বলছি। মনে হচ্ছে সারাটা জীবন যদি এখানেই কাটানো যেত, খালি স্পেসটা যদি বড় হতো তাহলে আমি এখানে আরামসে সব কিছু নিয়ে বসে যেতাম, পার্টি পার্টি করে নিতাম ইয়ার। যাই হোক, 2 তো বাজে, অ্যাটলিস্ট এই পারমিশন তো রয়েছে যে আমি স্নানটা করতে পারবো, স্নানটা করে আসি, কারণ সব কিছু চেপে হিসুমুতু চেপে বসে আছি, আর ভালো লাগছে না। সকালে একবার পটি করেছি, আর হয়নি, যাইনি, যাওয়ার ইচ্ছে নেই, খাওয়াটাও চেপে চেপে করছি ভাই, কি করব। চলো আমি স্নানটা সেরে আসি। ফ্রিজটা বললো বন্ধ থাক, ঢুকবি আমার সাথে, ইচ্ছা আছে আমি নিয়ে ঢুকে যাব। চলো টাটা, আমি বসবো, চাপ নেই। কতক্ষণ বাকি আছে, 3 অলরেডি বাজে, 3, হ্যাঁ 3 বাজে, আর আমার এখনো খাওয়া হয়নি, সবার খাওয়া তো আপাতত হয়ে গেছে, এবার খাবো, জানি না কিভাবে কিভাবে বসে খাবো, আমি শুধু এটাই ভাবছি, ভিখারির মতন অবস্থা হয়েছে আমার। খেতে দিবি, ইচ্ছে আছে তোদের খেতে খেতে দেওয়ার, যদি দেওয়ার ইচ্ছে থাকে তো দে বাবা। আমি একটু ঘুরে বসি বাবা, এভাবে বসতে পারবো না, আমি এইভাবেই বসলাম, না কিচ্ছু লাগবে না, ও খেতে পারবো না আমি। ওরে ওরে ওরে, খালি দরকার ছিল এখানে একটু কোল্ড ড্রিঙ্কস, একটু চকলেটস, একটু দই, মিষ্টি, রসগোল্লা, চাটনি। যাই হোক, আমি বসে গেছি চিকেন নিয়ে, ভাত নিয়ে, কিছু করার নেই, আমার ফ্রিজের ভেতরটা ছোট, আমার সাইজটা একটু বড়। কিন্তু এটা সত্যি কথা যে এখানটা বসে খেয়ে খুব আরাম পাচ্ছি, কারণ হচ্ছে ভেতরটা খুব ঠান্ডা, করবো
নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি চিকেনটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। আমি লাঞ্চটা ফিনিশ করি, ফিনিশ করে আসছি। এভাবে খাওয়া যাচ্ছে না, খাওয়া ছাড়া আমার কাছে উপায় নেই। খুব ভালো হয়েছে, সে তো দেখেই যাচ্ছে, মজা নিয়ে যাচ্ছে। আমার আশেপাশে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে ভিডিওটা দেখার জন্য। আরো কয়েকজন আশেপাশে ভাবছি নিমন্ত্রণ দেব। তোমাকে ক্যামেরা ফোকাস ঘোরাতে কি বলেনি? সব ভালো লাগে, মেয়েটা কিন্তু ভালো লাগে না। আমার আগে ভালো লাগবে, এখন গন্ধ লাগে মেয়েটা, তোমার মাটি মাটি লাগে। আমার তো লাঞ্চ পুরোপুরি কমপ্লিট, শুধু একটুকু মেটে পড়ে রয়েছে যেটা আমার পেটে ঢুকবে না। আর যদি জোর করে ঢোকাই, পেটের যা কটা ভাত আর চার টুকরো শশা বেরিয়ে যাবে, মানে দুটুকরো চিকেন, দুটুকরো আলু, একটা কাঁচা লঙ্কা, চার টুকরো শশা, এক হাতা ভাত, সবটাই বেরিয়ে চলে আসবে। সো এটা থাকুক, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি নেমে শুধু হাতটা ধোবো ভাই, হাতটা ধুয়ে আবার এখানেই বসে থাকবো। উঠলাম, অলরেডি ঠান্ডা লেগেই গেছে। সিরিয়াসলি বলছি, এই যে দিনের বেলা বোঝা যাচ্ছিল না, বাট অনেকেই আমি মানে পোস্টটা করার পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে ফ্রিজটা বন্ধ কি না। সিরিয়াসলি ফ্রিজটা অনই রয়েছে, ফ্রিজ বন্ধ হয়নি একবারের জন্য। জাস্ট ফ্রিজটা খালি করা আছে আর আমি দেখাচ্ছি কি আমি কীভাবে বসে আছি। এই যে মানে হাঁটুটা ঠেকিয়ে কোনোরকমভাবে বসে আছে, আর ওইদিকে যে রান্নাঘর শিল দেখা যাচ্ছে, ওখানে রান্নাঘরে লাইট জ্বলছে, বারান্দার লাইটটা অফ আছে, বারান্দার লাইটটা অফ আছে, আর আমি এখনও বসে আছি। বোন আর বোনের মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে চলে গেছে। আজকে অ্যাকচুয়ালি আমার বোনের বার্থডে, মেজো পিসির মেয়ে রিয়া, ওর আজকে বার্থডে। তো হ্যাপি বার্থডে, তো বার্থডে গার্লের সাথে আমার মেয়ে ঘুরতে গেছে, মাসি বোনঝি মিলে দুজন মিলে ওরা খাবে। তো ওরা মেবি হাজরা বা রাসবিহারি কোথাও একটা যাচ্ছে। আর সারাদিনের এই ঠান্ডার মধ্যে থেকে আমার পুরো গলা মানে বসে গেছে আর ভালো লাগছে না, পুরো এগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে পুরো। বেশ ভালো তো লাগছেই, কারণ গরম লাগছে না, মিথ্যে বলবো না। দু তিনবার উঠেছি বাথরুমের জন্য, বাথরুমে গেছিলাম, খেয়ে হাত ধুয়েছিলাম, স্নান করেছিলাম, ওই টাইমগুলোতে উঠেছি। আর ওখানে বসে আছি, পা ব্যথা হয়ে গেছে আর খিদে খিদেও পাচ্ছে একটু। আরও আমাকে খাবার দিয়ে গেছে, ওয়েট। সিরিয়াসলি বলছে লিচুটা খুব ভালো খেতে। আমার সারাদিন বসে আমার দেখো চোখগুলো বসে গেছে। আর কি কি করব তোমাদের জন্য, ঘুম পাচ্ছে আমার। লিচু শেষ, আর পারছি না গাইস, দাঁড়াও।
পরে। দেখাই ফোনটা, এ দেখো এখন বাজে 6:20, এখন 6:20 বাজে। এটা অ্যাকচুয়ালি আমার বোনের ফোন, বোনের মেয়ে ইউজ করে, তো এই যে বাজে 6:20 বাজে, আমি উঠছি, আর পারছি না, আর সম্ভব না বসে থাকা। আমার লিটারেলি প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে জানি না কালকে কি হবে। যাই হোক আপাতত উঠছি, দেখি ওখানে ওদের কি হচ্ছে ব্যাপার। উফ, চারদিকে লাইট অফ, এখানে চারদিকে কাপড় পুরো ছড়ানো। ওইদিকে যাই দেখি কি করছে সবাই। সবাই ঘুমাচ্ছে, হ্যাঁ 6:10 বাজে জানি আমি। তুই দেখতে পেয়েছিস? ঠিক আছে, তুই দেখতে পেলেই হলো। তো দেখতে পেয়ে গেছে 6:10 বাজে, আর আমি আমার আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। ব্লগ ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও, কমেন্টস করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর একটু প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।